হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পৃথিবীর সব সুর থেমে গেলে পর। তো এটাতে প্রায় 13টা গল্প আছে আর এটার লেখক হচ্ছেন বেনিয়ামিন পিয়াস। এটা বেনিয়ামিন পিয়াসের প্রথম বই ছাপা আকারে, অলরেডি ইবুক আকারে মনে হয় 3-4টা বই প্রকাশ পেয়েছে। তো এখানে টোটাল গল্প আছে 13টা। তো 13টা গল্পের মধ্যে আছে পরাবাস্তব গল্প, সায়েন্স ফিকশন, আবার কিছুটা উদ্ভট গল্প। তা আমি বলবো দুই একটা সায়েন্স ফিকশন ছাড়া বাকিগুলো সবগুলো গল্পে উদ্ভট লেগেছে। তবে একটা গল্প আমার একটু ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে একটু হরর টাইপের মনে হয়েছে। তবে এটাতে কি ধরনের গল্প আছে তার একটা যদি আমি নমুনা বলি, তাহলে এমন হবে সারা শরীরে চোখ, এবং যত মানুষের সাথে দেখা হচ্ছে বা ওই রোগীটাকে দেখতে যাচ্ছে ততই তার চোখ বেড়ে যাচ্ছে। এটা হলো একটা একটা মানুষ নিচ থেকে গাছের ডালে উঠে আত্মহত্যা করছে এমন ঘটনাও আছে। সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে আমার কাছে যেটা, সেটা হচ্ছে যে স্মৃতিটাও ফিরে আসে, স্মৃতিটাও ফিরে আসে। এরপর আরেকটা ভালো লাগছে, সেটা হচ্ছে উপজীবন। এরপরে ভালো লাগছে সায়েন্স ফিকশনের মধ্যে অনর। আরটা একটু অদ্ভুত লাগছে আবার ভালো লাগছে, সেটা হচ্ছে পৃথিবীর সব সুর থেমে গেলে পর। এই 4টা গল্প ছাড়া আর বাকিগুলো আমার মোটামুটি লেগেছে। এখন 4টা গল্প ভালো লাগার কারণ, যেমন স্মৃতিরাও ফিরে আসে, এটার মধ্যে হয়েছে কি যে স্বামীর সামনে স্ত্রীকে যখন রেপ করা হয়, যে কয়েকজন রেপ করেছে তাদের প্রত্যেককে স্বামী কি করেছে, একে একে করে হত্যা করেছে। না, হত্যা এমনভাবে করেছেন একদম কেটে কুটি কুটি করে, এবং তাদের রক্তাক্ত অবস্থা সারা রুমে ভরা, এবং ওইখানে একজনকে বেঁধেও রাখছে। সর্বশেষ পর্যায়ে যাকে বাকি আছে কাটার, তার এই অবস্থানটা দিয়ে এই গল্পটা শেষ করেছে। মানে অনেকটা হরর থ্রিলারের মতো, তাই আমার এটা ভালো লাগছে। আর উপজীবনটা কেন ভালো লাগছে সেটা একটু বলি। এক লোক, মানে ইনি কল্পনা করছেন যে ওনার দুইটা সংসার, এখন উনি এক সংসারে আছেন, কিন্তু কিছুক্ষণ পর আবার স্বপ্নের মধ্যে দেখছেন যে উনি অপর আরেকটা সংসারে আছেন। এখন এই কথাগুলা গল্পের যে চরিত্রটা তাকে বলতেছে, মানে যে কথক গল্পটা লিখছেন, কথক গল্পগতক তাকে বলছেন যে আমার দুই জায়গায় সংসার, এখন আমার বিশ্বাস হচ্ছে না, আপনি আমাকে সাহায্য করবেন। তো যে গল্পকথক সে বলতেছে যে আপনাকে কীভাবে সাহায্য করতে পারি। তো বলে আমি এখন যেখানে আছি আমার প্রথম সংসারে, এখন আমার আরেকটা সংসার আছে, তো সেখানে আমার সন্তান আছে, স্ত্রী আছে, আপনারা একটু সাহায্য করবেন, সেখানে গিয়ে দেখবেন যে আদৌ ওইখানে কোনো আমার পরিবার আছে কিনা। তারপরে গল্পকথকও বলছে ঠিক আছে যেতে পারি। তারপর তার থেকে ঠিকানা নিল, ঠিকানা নিয়ে সেখানে খোঁজ নিতে গেল। খোঁজ নিতে গিয়ে দেখা গেল যে ওই লোকের সত্যি সত্যি একটা আরেকটা সংসার আছে, এবং সেখানে যে স্ত্রী আছে, মেয়ে আছে, এবং তাদের নাম বলল, সব মিলে গেল। কিন্তু পরবর্তীতে দেখা গেল গল্পকথক তাকে আর জানায় নাই যে আপনার প্রথম যে সংসারে আপনি এখন আছেন, এখন দ্বিতীয় সংসারের খোঁজের জন্য যে আমাকে পাঠিয়েছেন সেখানে আসলে কোনো আপনার পরিবার নেই। অর্থাৎ গল্পকথক তাকে মিথ্যা বলে মোটামুটি একটু এড়িয়ে চলে গেছে। তো একটু ইন্টারেস্টিং মনে হয়েছে। আর সায়েন্স ফিকশনের মধ্যে সুন্দর এবং গোছানো একটা গল্প মনে হয়েছে অনর। তো সেটা নিয়েও আমি এত কিছু ব্যাখ্যা দিব না, আমার শুধু ভালো লাগাটাই বললাম। তো টোটাল আমার 4টা গল্পই ভালো লাগছে। আমি আরেকবার রিপিট করতেছি, সেটা হচ্ছে স্মৃতিরাও ফিরে আসে, উপজীবন, অনর, পৃথিবীর সব সুর থেমে গেলে পর। পৃথিবীর সব সুর থেমে গেলে পর এটা নিয়ে একটু কথাটা বলি, যেহেতু এটার বইটার নামই হচ্ছে পৃথিবীর সব সুর থেমে গেলে পর। এটা দিয়ে বুঝাইছে যে অন্য একটা গ্রহ থেকে একটা প্রাণী আসে, এবং তাদের গ্রহের মধ্যে সবাই শুধু কাজ করে, তাদের মধ্যে কোনো প্রকার বিনোদন নেই, শুধু কাজ আর কাজ, খাও ঘুমাও কাজ করো, খাও ঘুমাও কাজ করো। এখন ওরা চাচ্ছে একটু রিফ্রেশ, কারণ ওরা একটা সময় এইভাবে টানা কাজ করতে করতে ওরা অকেজো হয়ে যায় মতো, মানে কাজে আসতেছে না, বা ওদের মস্তিষ্কে একটা সমস্যা দেখা দেয়। তো ওইটার থেকে নিস্তার পাওয়ার জন্য ওরা চাচ্ছে বিনোদন। তো আমাদের এই পৃথিবীতে এসে ওরা শুনতে পারলো যে এখানে শিল্প সাহিত্য চর্চা সব কিছু হয়, গান সব কিছু হয়, মানে মোট কথা বিনোদন আছে। তো ওরা এমন একজনকে নিয়ে যেতে চায় যার মধ্যে এই সবগুলো প্রতিভা আছে। তো একজন আছেন যিনি খুব সুন্দর গান গান, তো তাকে যখন নিয়ে যেতে চেয়েছেন তো সবার মাধ্যমে দেখা গেল যে অনুমতি পাওয়া গেল তাকে নিয়ে যাবে। কিন্তু সেই অনুমতি দেওয়ার পর তাকে যখন নিয়ে গেল ওই ভিন্ন গ্রহের প্রাণীরা, তো দেখা গেল যে পৃথিবীতে যত মানুষ আছে তাদের কথার মধ্যে যে একটা সুর সৌন্দর্য, এই যে গান গাওয়া, কবিতা পড়া, আবৃত্তি করা, সব জায়গায় যেন সুরগুলো হারিয়ে গেছে। অর্থাৎ ওই যে একটা লোককে এলিয়েনরা নিয়ে গেল, তার সাথে সাথে পৃথিবীতে সব কিছুর একটা যে সৌন্দর্য আছে, শুনতে যে ভালো লাগে, ওই সুরটা নষ্ট হয়ে গেল একদম সবার। এখন কেউ গান গাইলে, কেউ কথা বললে সে মানে বুঝেই যাচ্ছে না, এত
বাজে হয়েছে সবার অবস্থা, মানে পৃথিবীর মানুষরা যে সুন্দর করে কথা বলতে পারে, গান গাইতে পারে, আবৃত্তি করতে পারে, সেটাই নষ্ট হয়ে গেছে। তো এটাই বুঝাইছে যে পৃথিবীর সব সুর থেমে গেলে পর। তো আমার মনে হয় যারা পরাবাস্তব উদ্ভট এই মানসিকতা রেখে বই পড়তে চান, গল্প পড়তে চান, তাদের জন্য এটা বেস্ট। আর যদি আপনি সচরাচর বাস্তবিকের গল্প পড়তে চান, যে হরর থ্রিলার, হররটা অনেক সময় একটু কাল্পনিক হয়ে যায় অতিরিক্ত, কিন্তু যে থ্রিলার বা সামাজিক গল্প উপন্যাস আছে, সেরকম চিন্তা ভাবনা থাকলে এই উপন্যাসটা বা এই গল্পের বইটা মনে হয় তাদের জন্য না। কিন্তু যদি কৌতূহল হয় যে ভিন্ন কিছু, একটু এক পেশে মানে ভিন্ন সাইডে নতুন কোনো গল্পের স্বাদ নিতে চান, তাহলে এই বইটা আমার মনে হয় দারুণ একটা বই হবে। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তো বই রিলেটেড ভিডিও যদি দেখতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।